অনেক দিন পরে জরিনা তোরে পাইছি, আজকে ইচ্ছা মতো খেলবো তোরে। যা, অনেক দিন পরে পাইছি। কইনা মজায় কইনা মজায়। আরে কে মেসেজ দেয় আবার? এই যে আবার চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে, একটু ঠিক মতো গেমটাও খেলতে দিব না। পাও ওই কুত্তা, কই যাও সারাদিন? কি তুই কই? তোমার নানি আর আমার নানি সেম হবে তাই কিছু কইলাম না। মানে কিছু না, এখন বল কই ছিলি এতক্ষণ? থাকতে দিলি আর কই, যেই মাত্র জরিনাকে খেলতে নামলাম খেলতে দিলি কই আর। জরিনাকে খেলবি মানে কি বলিস এগুলা? জরিনাকে তোরও এটা বুঝাইতে হবে। আরে জরিনা ফ্রি ফায়ার খেলতেছিলাম। তোরে না মানা করছি এই গেম না খেলতে। তো আমি যেগুলো মানা করি ওগুলো তো তুই শোনস না। আমি তোর কি শুনি না? না কিছু না। এই শোন না, ওই কি আবার? আই লাভ ইউ। হ্যাঁ, এখন আবার কি লাগবে? আশ্চর্য, আমি কি ওরকম নাকি? আমি তো ভালোবাসি এটা বললাম। তাই নাকি? একটা ড্রেস দেখছিলাম বুঝছো, অনেক পছন্দ হয়েছে। জানতাম, অনেক ভালো লাগছে, নিয়ে দিবি? তেমন বেশি না, 4,900 টাকা। না তেমন বেশি না তো। দিবি? কই থেকে দিমু এখন, আমার কিডনি কে নিবে? সামান্য একটা ড্রেসের আবদার করছি এটা পারলি না? ঈশিতের বিয়ে ফ্রনি আমার সামনে দিয়ে ড্রেসটা কিনে দিল, তুই ওর মতো এইটুকু করতে পারলি না? ওর এটা নিয়ে 8 নম্বর গার্লফ্রেন্ড, আমি 2 নম্বরে যাবো। যা, হাঁকতে আবার আমার পারমিশন লাগে নাকি? আরে আমি বলছি ওর 8 নম্বর জিএফ, এটা ওর মতো করি। আর আচ্ছা, আমি তোর কত নম্বর বিএফ জানি? তুই আমার সাথে এমন আচরণ করতেছিস কেন? কই, তোর সাথে ঝগড়া না করলে কার সাথে করবো? ওবা তোবা তোবা, তারা মুড খারাপ করে দিয়া। ও, এই জন্যই তো এত বেশি তোকে ভালোবাসি। আমি বেশি ভালোবাসি না, আমি আমি না আমি বেশি বাসি। আচ্ছা তুই বেশি যা। তার মানে তুই কম ভালোবাসোস? হ্যাঁ, মানে তার মানে তুই আমাকে লাভ করিস না? আমি জানতাম কোন জরিনা নিয়ে পড়ে আসোস। মেরে পাস কোই ফাজ নেই হ্যায়, মুঝে মাফ কর দে আপ লোগ সারে, মুঝে ছুটি দে দে। ও ভাই মারো, মুঝে মারো। আমি ভাই, আমি কোন দিক দিয়া ভাই লাগি? মাফ কর রে বোন। কি? আমি বোন? উঠালে রে বাবা। এ মেরে কো নেই, ইনকো উঠালে। কি কস বুঝি না, ভাগ্যি হিন্দি বুঝে না। আচ্ছা বাদ দে। কেন, আজকে বাসায় ভাত দেয় নাই? মানে বাদ দে বাদ দে। তিমু আগে বল। কি বলবো? প্রমিস কর। কি? যে তুই আর গেম খেলবি না, এই পাবজি আর একটা কি বলে ফ্রি ফায়ার ওগুলো ছেড়ে দে। ওইটা ফ্রি ফায়ার না ফ্রি ফায়ার, যেটাই হোক আমার সাথে সম্পর্ক রাখতে হলে এগুলো বাদ। এগুলোর সাথে ওইটার কি সম্পর্ক? না আমি জানি রিভার বি এরকম গেম খেলতো, ওদের ব্রেকআপ হয়েছে। ওই বারবাতারি এটা, ওইটা যে ক্যারেক্টার এমনিতেই সপ্তাহে পোলা চেঞ্জ করে। তুই তুই আমার ফ্রেন্ডকে বারবাতারি কেন বলস? ওর ক্যারেক্টারের ব্যাপারে তুই কি বললি? আরে আমি গেম ক্যারেক্টারের ব্যাপারে বলছি। ও সেটা বাদ দে, তুই এই গেম খেলা ছাড় না হলে আমাকে। বাহ, এইটা বলতে মুখে একবার আটকালো না। তুই তো আমাকে কেয়ারই করস না। কেয়ার করি না, নাকি ইচ্ছা করে যেতে যাচ্ছিস? ইচ্ছা করে যেতে যাবো কেন, তুই আমার কি ইচ্ছাই বা পূরণ করলি? এত মাস সিলেকশন করার পর এটা বলতে হাত কাঁপে নাই? এই আমি কি হাত দিয়ে বলছি যে হাত কাঁপবে? তো তুই এখন কি চাস? ব্রেকআপ? আমি চাই তুই আমার লাইফ থেকে সরে যাস। কিন্তু আমি তো যাব। কিসের ঋণ? কবে দিলি এগুলো? হ্যাঁ কি কস এগুলা? রাতে ফোন দিলে কিভাবে ধরবো? ঠিকই আপু থাকে। ওইটা আমার কাজিন ছিল। কাজিন তোমার সাথে ম্যাচ করে পাঞ্জাবি পরছে না? ভালো ছেলেদের না, খারাপ ছেলেদের কপালে সবসময় ভালো মেয়ে জোটে, যেমনটা তুই। সো দ্যাটস ইট, আই থিংক ইয়েস। ওই মামারা, অনেক কষ্টে একটা জিওপ পাইছিলাম, এটাও 12 বাতারে বাইর হইলো। মজা হয়েছে একদম। তোরা মজা নিবি ভাই। ভাই তোর কপালে জিএফ নাই, পাইলেও এই 12 বাতারেই পাবি। এতদিন আমারে উল্টা পাল্টা কইতি না, এখন ঢেলা বুঝো? দিল পে পাত্তার রাখে তুনে ইয়ে কব কর লিয়া, ও তেরে সন্যা জি সে কাহে তুনে বে কব কর লিয়া। আরে হমকো বিন বাতাই তুনে ইয়ে কব কর লিয়া। বন্ধ করো হাত জোড় কে, মে সে গুজারিশ করতা হুঁ। কাটা গায়ে নুনের ছিটা। বাহ।
হঠাৎ ব্লক করলেন যে? এখন কি করছো, কেমন আছো, ভালো? কে সেটা না জানলেও চলবে। ভালো করি মানে না, এরকম একদমই না। এখন এগুলো কেন বলছেন আপনি? জানলে তো ভালোই। ভয়ের কি আছে যে সামান্য একটা গেমের জন্য এমন করে তার সাথে রিলেশন না রেখেই ভালো। হোয়াট, সামান্য গেম? হ্যাঁ, 2 টাকার গেমই তো। অনেক বেশি বোঝা ফেলছস শুন তাইলে। এই গেম প্রতিটা প্লেয়ারের ইমোশন, এক একটা প্লেয়ারের আবেগ। আরে তুই হয়তো এখন 2 টাকার ছেলের সাথে রিলেশন করছিস যে সিগারেটের নেশা রাস্তায় মেয়ে টিজিং করে, কিন্তু আমরা এই গেমে হাজারো যুবকদের দূরে রেখেছে এই সিগারেট থেকে, এই গেম দূরে রেখেছে হাজারো ছেলেকে মেয়ে উত্ত্যক্ত করা থেকে। তুই তো প্রতি সপ্তাহে ছেলে বদলাস, কিন্তু আমরা এক গেমের প্রতি হাজারো রাগ থাকলেও দিন শেষে আবার সেই গেমের কাছে আসি। আরে তোরা তো সামনাসামনি ফ্রেন্ড থেকেও একটা একটা দেখতে পারোস না, কিন্তু আমরা গেম থেকে পরিচয় হয়েও কয়েকদিন পরে আপন ভাইয়ের মতো সম্পর্ক হয়ে যায়। আরে তুই আমার সাথে ব্রেকআপ করছস, ভাবছস আমি দেবদাস হয়ে ঘুরে বেড়াবো? আমার ভালোবাসার জন্য পাবজি, ফ্রি ফায়ার সব সময় আছে, চাইলে তুই আর গেম 2টাকে সময় দিতে পারতাম, কিন্তু তোর এই ইগো আর লোভের কারণে তোকে এটা হারাতে হলো। যার সাথে রিলেশন করতেছ সে হয়তো শখ পুরালে ঠিকই অন্যের কাছে চলে যাবে, কিন্তু আমরা কখনো এই বেমানি করব না। একটা কথা মনে রাখিস, আমরা গেম খেলতে পারি কিন্তু কারো মন নিয়ে খেলি না। বাই, অ্যান্ড কিছু ভুল বললে মাফ করে দিস। কি আনন্দ আকাশে বাতাসে, জীবনে তো ভালোবাসা বারে বারে আসে না, ভালোবাসা তোমার মনে বড়ই ব্যথা, মারা খাও তুমি, তুমি জানন না, জানন না, জানন না। আরে কি জানি না, কিছু না ভাই, শুন, তোর কপালে জিএপ নাই, এটা তুইও জানোস, আমরাও জানি, তোর ভিউয়াররাও জানে। তুই কি অপমান করতেছস? কোয়া দে যে মায়াটা ফেক ছিল। আরে ফেক হবে কেন, রিয়েল। দেখ মিশা কথা কইস না, সবাই জানে তুই জিএপ পাবি না। আরে রিয়েল ছিল। আরে ভাই ওটা আমার ফেক আইডি ছিল, রাফেজ ভাই বলছে এটা করতে। মুফিদ জা হলার পুত। এরপরে আমার ভয়েসটা একটু লো কোয়ালিটি শুনতে পাচ্ছ, কারণ আমি যে মাইকটা দিয়ে ভয়েস রেকর্ড করতাম, আনফর্চুনেটলি মাইকটা মাঝপথে নষ্ট হয়েছে, যার কারণে এখন ফোন দিয়ে রেকর্ড করতে হইতেছে। মিয়া মিশা কথা কই আগে ফার্স্ট হাফ পাবেন। সেটাও ঠিক। আচ্ছা শুনলাম তুই নাকি ব্যবসা শুরু করছস। হ্যাঁ ভাই। হেই কিসের ব্যবসা রে, আমারও তো কিছু কস নাই। আরে ডায়মন্ডের ব্যবসা। ডায়মন্ড কেনার তোটা করতে পারলি? আরে বেটা ফ্রি ফায়ারের ডায়মন্ড সেলিং। তাহলে মফিজ এখন ডায়মন্ড সেলার? হ্যাঁ ভাই, অনেকে বলে তারা নাকি ট্রাস্টেড কাউকে পায় না, তাই আমি নিজে বেশ খুলে এখন ওখান থেকে সেল দিচ্ছি। কস কি, নাম কি দিছস? মফিজের দোকান। জোস নাম তো, তাহলে সবাই তোরে বিশ্বাস করে আইডি দিতে পারে, তাই তো? আবার জিগায়, গার্লফ্রেন্ডের প্রতি বিশ্বাস না থাকলেও মফিজকে বিশ্বাস করতে পারেন, আপনি একটু বাকিটা কয়ে দেন। চলে আসলো নতুন মিস্ত্রি শপ, মিষ্টি শপ অর মাই স্ত্রী শপ, যেটাই হোক, তো ওই মিস্ত্রি শপ সাথে ফ্রি ফায়ারের যে কোনো ধরনের টপ আপের জন্য মফিজ তোমাদের কথা চিন্তা করেই সে নিজে একটা পেজ খুলে বসেছে, যেখানে সে প্রতিদিন ডায়মন্ড সেলিং, প্রোমো এবং এয়ারড্রপ সব ধরনের টপ আপ তোমাদের দিয়ে থাকবে। নিচে ডেসক্রিপশন থেকে লিঙ্ক থেকে গিয়ে অথবা তুমি ফেসবুকে সিম্পলি গিয়ে মফিজের দোকান নিয়ে সার্চ দিবা, উপরে স্ক্রিনে যে পেজটা দেখতে পাচ্ছ ওখানে গিয়ে লাইক দিয়ে এবং ইনবক্সে নক দাও যে মফিজ ভাই আমার হীরা লাগবে, অমুক লাগবে, তমুক লাগবে। এবার তোমরা হয়তো বলতে পারো মফিজ ভাই আপনারা আইডি দিলে আপনি আইডি মাইরা দিবেন না তো। মিয়া মফিজের উপর বিশ্বাস না রাখলে কার উপর বিশ্বাস রাখবে? হ্যাঁ মফিজ একটা জোক শুনবি? আচ্ছা ক। ওই দিন সকিনারে জিজ্ঞেস করছি সকিনা যাবি, সকিনা কয় কই, আমি কইলাম তোর নানির পুট কি জয়। এটা জোকস ছিল, আমার চুলের জোকস মাস্টার শালার পুত। আচ্ছা আচ্ছা এটা ভালো লাগে নাই, তাহলে আরেকটা কই। হ্যাঁ জোকসটা হইলো যে রাফেজ ভাই জিএফ পাইছে। এটা কি ছিল ভাই? ও ভাই বেস্ট জোক ভাই, ভাই তুই সেরা ভাই। আমি জানতাম এটা ছাড়া বেস্ট জোক হইতেই পারে না। দেখামো দেখামো, সময় হলে টের পাবা। আপনি ভাল করবেন মিয়া, পাগেন।
তো ব্রাদার্স, এই ছিল আজকের ভিডিও। ভিডিও কেমন লাগছে জানাও। আর লাস্টের দিক দিয়ে লো কোয়ালিটির ভয়েসের জন্য আই এম এক্সট্রিমলি সরি, আমি কী করবো ভাই। তো ভিডিও কেমন লাগছে জানাও, আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো, ফেসবুক পেজে ফলো দিও, অ্যান্ড ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউবে এসে সাবস্ক্রাইব করো। তোমাদের সাথে দেখা হবে পরে কোনো ভিডিওতে। আর ওয়েট ওয়েট ওয়েট, আমার ফেসবুক প্রোফাইল লিঙ্কটা আছে নিচে ডিসক্রিপশনে, ওইটাতে গিয়ে ফলো করো। এবং ইনস্টাগ্রাম প্রোফাইল একটা খুলে বসছি, কেন যাই না, আমি তো ছবি জীবনও ছাড়বো না, তবুও খুলে বসছি, যদি আর কি মন চায় আর কি ছাড়বো, তো ফলো করে দিও আর কি। অ্যান্ড আর কি জানি কমু, আর কিছু করার নাই। তোমাদের সাথে দেখা হবে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টাটা।